Welcome to English Moja. Assalamu alaikum wa rahmatullah. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। হাজির হয়ে গেলাম অ্যাডমিশন ইংলিশের আরও একটি নতুন আয়োজন নিয়ে। মাস্টার প্ল্যান 3 রিটেন পার্ট ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তোমরা অলরেডি জেনে গেছো যে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ এর পাশাপাশি রিটেন অংশ যুক্ত হয়েছে। তোমাদের ইংলিশের যে রিটেন অংশটা থাকবে তার সিলেবাসটা কেমন আমি ইউনিট ওয়াইজ কিন্তু আলাদা করে বলেই দিয়েছি। বি ইউনিটের জন্য কি সি ডি, তোমরা সেগুলো আমার চ্যানেল থেকে করে ফেলতে পারবে, সেই ক্লাসগুলো দেখে ফেলবে। এখন আমি যে সিকোয়েন্সটা বা যে সিলেবাসটা দিয়েছি আমি সেটা কিভাবে কাভার করব, সময় তো খুবই অল্প। আমি রিটেন পার্টের উপরে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, তোমরা যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ আমি 11টা ক্লাস নেব। মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি এখানে দিয়েছি যেগুলো প্রত্যেকটি ইউনিটের জন্য সবার জন্য লাগবে। দেখো আমি লিখে দিয়েছি সকল বিভাগ সবার জন্য, তার মানে আমাদের প্রথম ক্লাসটি স্টার্ট হচ্ছে নাম্বার 1 লেকচার 1 এ থাকবে রিটেন পার্টের প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিং মিন্স হচ্ছে বেসিক্যালি যেটাকে আমরা সার সংক্ষেপে বলতে পারি, এটার মধ্য দিয়ে আমাদের মূল আলোচনা শুরু হবে লেকচার 1 এটা। আরেকটি বিষয় বলি, মাস্টার প্ল্যান এটা হচ্ছে 3, তো অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে মাস্টার প্ল্যান 1 এবং 2 কোথায় বা ওটা আসলে কিসের। আসলে আমার চ্যানেল থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। মাস্টার প্ল্যান 1 এবং 2 হচ্ছে গ্রামার পার্টের পূর্ণাঙ্গ ক্লাস। আমি তার একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি, মাস্টার প্ল্যান 1 এবং 2 তে আমি যত ক্লাস নিয়েছি তার প্লেলিস্ট যার শিরোনাম হচ্ছে অ্যাডমিশন ইংলিশ 2019। দেখো এক লিঙ্ক আসলো ডান পাশে, সেখান থেকে তোমরা পূর্বের সমস্ত ক্লাসগুলো মাস্টার প্ল্যান 1 এবং 2 এ সবগুলো করে ফেলতে পারবে। তাহলে আমি প্রথম ক্লাসটা নেব প্রেসিস রাইটিং, এরপরের দিন আমি ক্লাস নেব ট্রান্সলেশন, সেটা শর্টকাট টেকনিক থাকবে, কিছু ইম্পর্টেন্ট সাজেশন থাকবে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। এরপরের ক্লাসটা থাকবে শর্ট প্যারাগ্রাফ রাইটিং, আর শর্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে বেসিক্যালি রিসেন্ট কোনো ব্যাপার থেকে আসার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে প্যারাগ্রাফের মৌলিক ব্যাপারগুলো কী, প্যারাগ্রাফ লিখতে হয় কীভাবে, প্যারাগ্রাফের বডিতে কী লিখতে হয়, শেষ অংশটি কেমনভাবে শেষ করতে হয় এটসেট্রা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 4 সামারি রাইটিং ফ্রম স্টোরি অ্যান্ড অথবা হচ্ছে পোয়েম। এইচএসসি যে আমাদের কিছু কবিতা ছিল টেক্সচুয়াল, সেগুলো আমি দাগিয়ে দেবো যে কোনগুলো থেকে পড়তে হবে, সেখান থেকে সামারি কীভাবে লিখতে হয়। নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট এইচএসসি টেক্সচুয়াল প্যাসেজ, একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ আমি দাগিয়ে দেবো তোমাদের এইচএসসি বই থেকে ফার্স্ট পেপার। এরপর 6 নাম্বার হচ্ছে এক্সপ্লেইন উইথ রেফারেন্স, এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ লাইন, প্যাসেজের কিছু লাইন তুলে দিয়ে সেখান থেকে কিছু লিখতে বলবে, ব্যাখ্যা করতে বলবে, আমি সেই লাইনগুলো দাগিয়ে দেবো। এরপরে 7 নাম্বারের বা 7 নাম্বার লেকচারে থাকবে উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু, এটাও বেসিক্যালি টেক্সচুয়াল বা নন টেক্সচুয়াল দুইভাবেই হতে পারে, টেক্সট থেকে কোনগুলো আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট এইচএসসি প্যাসেজ থেকে আমি সেগুলো দাগিয়ে দেবো। 8 নাম্বার হচ্ছে ইউজ অফ পাংচুয়েশন, পাংচুয়েশনের উপরে আমি ক্লাস নেব। নাম্বার 9 হচ্ছে রুল অন সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিংয়ের কিছু রুল শেখাবো এবং কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের প্যাসেজ দাগিয়ে দেবো যেগুলো সেন্টেন্স মেকিংয়ে আসতে পারে। নাম্বার 10 হচ্ছে কি টু ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন একটা হিউজ পার্ট, ট্রান্সফরমেশনের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, কোন রুলগুলো জানা দরকার সেগুলো আমি আলোচনা করব। অ্যান্ড ফাইনালি 11 নম্বর লেকচার হচ্ছে টেকনিক টু সলভিং কম্প্রিহেনশন অর প্যাসেজ, সহজ কথা একটি প্যাসেজ থেকে আনসার করার নিয়ম। তো এটা বেসিক্যালি এমসিকিউ না হয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন আকারে আসতে পারে, একটা প্যাসেজ থাকবে সেখান থেকে 5টা হয়তো বা ডাব্লিউএস কোয়েশ্চেন থাকবে, সেইগুলো কীভাবে সলভ করতে হয় আমি সেটার কৌশল দেখাবো। তো এই হচ্ছে মাস্টার প্ল্যান 3, মাস্টার প্ল্যান 3 এইটা তোমরা একটু সেভ করে রাখো, ধারাবাহিকভাবে আমি এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষার আগে ইনশাআল্লাহ কভার করব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি তোমাদেরকে দেওয়া কথা রাখতে পারি, সর্বোপরি আমি যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস আমি একেবারে নিয়মিত নেব এবং অল্প সময়ের মধ্যে শেষ করব। পরিশেষে তোমরা সবাই অনেক ভালো থাকো, ইংলিশ মজা চ্যানেলের সঙ্গে থাকো আর আমার জন্য দোয়া করো। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।